শরীফের হাদিস আপনি কথাটা আবার বুঝুন, আল্লাহ নবী বলছেন যে নেসাউন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকবে, আরে এতুন উলঙ্গ। এবার আপনি বুঝেন উলঙ্গ কাকে বলে, আবার বলছি শুনুন, নেসাউন আল্লাহর নবী তার মুখ দিয়ে বলছেন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকবে, আরে এতুন উলঙ্গ। আপনি বলেন উলঙ্গ কাপড় কোনটা? আপনার মেয়ে প্যান্ট পরে আছে মানে থাকবে কেন? আপনি মুসলিম নন থাকবে কেন? আজকেই পোশাক পরিবর্তন করতে হবে। আপনার মেয়ে ছোট ফতুয়া গায়ে রাস্তায় চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। আপনার স্ত্রী ছোটবেলা উপরে রাস্তায় পেট পিট দেখে চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। আপনি মনে রাখুন, আল্লাহর নবী তিন নম্বরে বলেছেন দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? আল্লাযী ইউকিররু ফী আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না। সিদ্ধান্ত আগে পাস হয়েছে, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান, মরলেও জান্নাত বাঁচলেও জান্নাত, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরাও যতটুকু বাঁচাও ততটুকু উভয় সমান। আপনিও মুসলিম, আজকে মাথা নত করতে হবে, 24 ঘন্টার মধ্যে মেয়ের পোশাক পরিবর্তন করতে হবে, নইলে আপনাকে আপনার নীতি পরিবর্তন করতে হবে, আমি মুসলিম নই। মুসলিম মানে মেনে নেওয়া, নইলে বক্তব্য ক্যাসেট হচ্ছে, মেশিনে ধরা পড়ছে, আপনাকে ভুল মিথ্যা প্রমাণ করতে হবে, নইলে মেনে নিতে হবে, মিথ্যা প্রমাণ করতে হবে নইলে মেনে নিতে হবে। বিকল্প কোনো পথ নয়, আপনার পরিবর্তনের জন্য এসেছি, আপনি গ্রহণ করুন, অনুরোধ রক্ষা করুন, রাসূলের সতর্কবাণী আপনি গ্রহণ করুন। শুনুন, বলছিলাম তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী। এই নারীর ব্যাপারে রাসূল বলছেন নেসাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ। এই মহিলার ব্যাপারে হাদিসের শেষে বলছেন লায়াত খুলাল জান্না, ওরা জান্নাতে যাবে না, লায়াত খুলাল জান্না, ওরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 মাসের দূরত্ব পথের মাথা হতে, জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 মাসের দূরত্ব পথের মাথা হতে। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া 1 মাস চললে যত যাবে, সেইখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে আর এখানে যদি জান্নাত থাকে তাহলে তার গন্ধ পাওয়া যাবে যে জান্নাতের গন্ধ। আল্লাহর নবী বলছেন এ মেয়েটা জান্নাতে তো যাবে না, যাবে না, এ জান্নাতের গন্ধও পাবে না। মুসলিম হাদিস, মুসলিম হাদিস, মুসলিম বলে কি বললাম বুঝতে পেরেছেন? মুসলিম বলে বলতে চাইলাম আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুয়ের ছিদ্র।